রোজার সুফল উইথ কঙ্কা ফ্রেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ চতুর্থ রমাদান। আমরা অনেকে রমাদান মাসে রোজা রেখে থাকি, সিয়াম পালন করে থাকি, অথচ সিয়ামের উদ্দেশ্যই আমরা জানি না। আপনি কোনো কাজ করলে সে কাজের উদ্দেশ্য সম্পর্কে যদি আপনার অজানা থাকে, তাহলে সে কাজ কখনো আপনাকে সফলতা অথবা সার্থকতা এনে দিতে পারে না। রোজা বা সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে কোরআনে কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে রোজার বিধানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, ভালো মানুষ হতে পারি, আত্মসংশোধন করতে পারি। রমাদান মাসে দিনের বেলায় পান বা আহার আমরা বর্জন করি, এমনকি লুকিয়েও কেউ পান বা আহার করি না, যে আল্লাহর ভয়ে আমরা মানুষের সামনে অথবা লোকচক্ষুর আড়ালে পান বা আহার পরিত্যাগ করছি। সে আল্লাহর ভয়ে আমার জীবনের প্রতিটি পদে পদে সব ধরনের অন্যায়, সব ধরনের গুনাহ এবং পাপের কাছ থেকে বেঁচে থাকা, এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য এবং শিক্ষা। অতএব আসুন সিয়ামের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সিয়াম এবং রোজা পালন করার চেষ্টা করি। কত বেশি আমরা তা চর্চা করতে পারছি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি, সে বিষয়টাকে মাথায় রেখে আমরা রোজা পালন করার চেষ্টা করি।